আকাশে তাকায় মুহতাসিন, ঝলঝল করছে একটি তারা, তার পাশে অজস্র তারা। তুই ভাববি আমি তারা হয়ে দেখছি তোকে। আচ্ছা আপু, তুই তো জিজুর একটা ছবিও দিলি না। দেব তো, একসাথে ছবি তুলে দেব। আচ্ছা আচ্ছা, আমি অপেক্ষায় রাখলাম। আচ্ছা, তোর শ্বশুরবাড়িতে কে কে আছে? এখনো বিয়ে হয়নি মোনা, শ্বশুরবাড়ি বলা বন্ধ কর। ওনার মা বাবার ছোট একটা ভাই আছে। তাদের দেখেছিস তুই? আমার আংটি পরিয়ে দিয়ে গিয়েছিল আতিকের বাবা মা। কি অমায়িক ব্যবহার তাদের, আমাকে অযথা কোনো প্রশ্নই করেনি জানিস। শুধু বলেছে এবার আমার একটা মেয়ে হবে, আগে শুধু দুটো ছেলে ছিল। আমাদের কথা জানে তারা? না, তবে আমি বলতে চেয়েছিলাম, আতিক শোনেনি, তাই তো অনুষ্ঠান খুব ছোট করেই হচ্ছে, একদম ঘরোয়া, যেহেতু আমার পরিবারে কেউ নেই। তোর ভাগ্য খুব ভালো রে আপু। শোন না, বলছি বাবা ব্যবসাটা সামলাতে পারে তো? আমার কথা কিছু বলে? মিনমিনে কণ্ঠে বলে মুহতানে, না আপু, তোর কথা বাড়িতে উঠেই না। টুক করে লাইনটা কেটে দেয় মুহতাসিম। আর একটুখানি কথা বললে কষ্টগুলো বাধ মানবে না, অশ্রু হয়ে নেমে আসবে। দূর থেকে ডেকে উঠে মিনা বেগম, আরে মাইয়া ঘরে আইসো, হাত মুখ ধুইয়া একটু ঘুমাও, কালকে তো বিয়ে, এত রাত জাগো না। কোনো কথাই কর্ণপাত হয় না মুহতাসিমের। হঠাৎ পাশ থেকে কেউ ডেকে উঠে, বিসমুহু চমকে তাকায় মুহতাসিম। জাহিন দাঁড়িয়ে আছে, আবছালয়ে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে জাহিন। চুলগুলো বাতাসে দোল খেয়ে কপালে ঠেকেছে, চোখ দুটো ভীষণ বিষণ্ন লাগছে, ঠোঁটখানে একটুখানি হাসি, তবুও কোথাও যেন মনে হচ্ছে চোখ দুটো হাসছে না। কংগ্রাচুলেশনস মিস মোহন, ছোট্ট করে উত্তর দেয় মুহতাসিম। ধন্যবাদ। ধনমগ্নয় তাকিয়ে থাকে জাহিন, হলদা বর্ণের শাড়িটা যেন মোহর গায়ে হলুদ বর্ণের সাথে মিশে গেছে, মাথায় বড় সড়ো খোপা, হাত ভর্তি চুড়ি, অসম্ভব সুন্দর লাগছে মুহতাসিমকে। সেদিন মুহতাসিমের বলা কথা মনে পড়ছে জাহিনের, মোহর তর্কের কাছে কিছুটা দমে গিয়েছিল সেদিন। সত্যি কি একতরফা ভালোবেসে সার্থক হওয়া যায়? হাতিকে খুব ভালোবাসেন তাই না মোহ? নিশ্চুপ হয়ে জাহিনের পানে তাকিয়ে আছে মুহতাসিম। শুনশান বাতাস বইছে, নীরব মুহূর্তে কেবল বাতাসের শব্দ কানে আসছে। জাহিন কি বলতে যাচ্ছে, আবারও ভাবনাগুলো কেমন এলোমেলো লাগছে মুহতাসিমের। তবে কি ভালোবাসা ছাড়াই একটা সম্পর্কে জড়াতে যাচ্ছে মুহতাসিম? আদৌ কি ঠিক হবে? পরক্ষণে যেন সম্বিত ফিরে পায় মুহতাসিম। আতিক তো খুব সুন্দর করে সবটা বুঝিয়ে দিয়েছেন, দোটানার প্রশ্নই আসে না। জাহিনের উপর ভীষণ বিরক্ত মুহতাসিম, লোকটা আসত একটা পাগল, নয়তো এমন উদ্ভুত চিন্তা কখনই মাথায় আসতো না। উত্তর আসায় তাকিয়ে আছে জাহিন। মুহতাসিমকে এমন সজ্জায় সুন্দর লাগলেও দেখতে ভালো লাগছে না জাহিনের। মুহতাসিম চোখ মুখ শক্ত করে জবাব দিল, হ্যাঁ ভালোবাসি, আর ভালোবাসা ছাড়া সম্পর্ক কি হয় না নাকি? বলি ব্যস্ত পায়ে হেঁটে চলে যায় মুহতাসিম। পেছু তাকিয়ে থাকে জাহিন, সারি লম্বা আঁচলটা মেঝে ছুঁয়ে ছুঁয়ে, মস্ত বড় খোপা থেকে আঁচল পরে আলগা হয়ে এসেছে। দম ছেড়ে আকাশ পানে তাকায় জাহিন, বিশাল ভাবনায় ডুবে যায়। ভালোবাসা কি তবে সত্যি একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে? আদৌ সবাই কি ভালোবেসে একসাথে থাকে চিরজীবন? তবে মোহু যেহেতু ভালোবাসে আতিককে, সেক্ষেত্রে একটা সম্পর্কে যাওয়াই যায়। শেষ অবধি হিসেব না মিলেও সার্থকতা মিলবে। কাঁধে কারো স্পর্শ পেয়ে ভাবনা কাটে জাহিনের, আনান হাসি মুখ নিয়ে বলে, কিরে আশার পর দেখা করলি না, কলও তো করতে পারতি একটা। পাল্টা হেসে জবাব দেয় জাহিন, তুই বাসায় ছিলি না, ভাবলাম আসার পর তো কথা হবে। তা কতদিনে ছুটি নিয়ে আসলি? এবার আমার বিয়ে শেষ না হওয়ার আগ পর্যন্ত যেতে দিচ্ছি না তোকে। তোর বিয়ের তো আরো বেশ কয়েকদিন বাকি, আমি এসেছি সবে দুদিনের জন্য। তোর বিয়েতে আসার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো আনান। মুহূর্তে রেগে যায় আনান, চেষ্টার মানে কি জাহিন? তোর কথায় মাঝে মাঝে প্রচন্ড রাগ উঠাই, আমার বিয়েতে যদি তুই না থাকতে পারিস, তবে তোর সাথে আমার সম্পর্ক সেই দিনই শেষ। জাহিন বেশ বুঝতে পেরেছে আনানের রাগ চরম পর্যায়ে, কথার প্রসঙ্গ পাল্টায় জাহিন, আজকে তো তোর বন্ধুর বিয়ে, তা কেমন তদারকি করলো? বিয়ে তো হচ্ছে আমাদের বাসাতেই, লাইটিং থেকে শুরু করে সব কিছুই আমি তাদেরকে করেছি। বিয়েটা খুবই ছোট আর ঘরোয়াভাবে হচ্ছে, এটা নাকি আতিককে বই দিচ্ছি। ছোট্ট করে ওহ বলে জাহিন, মেয়েটা দেখতে খারাপ না বুঝলি, তবে পরিবার সম্পর্কে কিছুই জানি না,
তাছাড়া বাসাটা পর্যন্ত চিনি না। আতিক বলেছে তার এসব কিছুর জন্য আর প্রয়োজন নেই। অন্যমনস্ক হয়ে বলে, চাহিন, ভালোবাসা বোধ হয় এমনই হয় রে। আচমকে ভূত দেখার মতো চমকে উঠে আনান, কি বললি জাহিন, তোর মুখ থেকে এ কথা বাইর হলো? ভা ভা ভালোবাসা। হঠাৎ আনানের ফোন বেজে ওঠে, স্ক্রিনে রাফু নামটা ভেসে ওঠে। একগাল হেসে জাহিন বলে, ভালোবাসা বলতেই তোর ভালোবাসা হাজির। ফোন রিসিভ করে পাশে চলে যায় আনান। পুনরায় আকাশের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায় জাহিন। দুপুর নাগাদ পার্লার থেকে সাজিয়ে আনা হয় মোহতাসিনকে। একটু পরে আতিকের বাড়ি থেকে মুরব্বীরা আসবেন, তারপর ছোট্ট করে বিয়ে পড়ানো হবে। সকাল থেকে বেশ কয়েকবার কল করেছে মোহতানি। একমাত্র বোনের বিয়ে বলে কথা উত্তেজনা রেশনও কাটতেই চাইছে না। সময় বলে দৌড়ে চলে আসতো মোহতানি। বোনের কাণ্ড দেখে মন ভার হয়ে আছে মোহতাসিমের। জীবনের শ্রেষ্ঠ মুহূর্তে পরিবারের কেউ উপস্থিত নেই, এটা যে কতটা যন্ত্রণাদায়ক লাগছে মোহতাসিমের কাছে। হঠাৎ ফোন বেজে উঠে মোহতাসিমের। স্ক্রিনে তাকিয়ে দেখে আতিক। আশপাশটা একটু তাকিয়ে আড়ালে গিয়ে ফোন রিসিভ করে মোহতাসিম। বিরক্ত করলাম মোহতাসিম, আপনি বোধহয় স্বাস্থ্যে ব্যস্ত ছিলেন। তার মানে আপনি আমার জন্য অপেক্ষা করছেন মোহতাসিম? আতিকের কথা এবার লজ্জা ফেলে দিচ্ছে মোহতাসিমকে। আচ্ছা রাখছি এখন, একটু শুনুন। আমাদের বাড়ি থেকে আপনাকে কী রঙের শাড়ি দেওয়া হয়েছে আমাকে সেটাও পর্যন্ত বলেনি, সবটা সারপ্রাইজ রাখতে চাচ্ছে। সব বিচ্ছু আতিফের কাজ, বুঝলেন? এবার এখন আমায় বলুন তো, আপনি ঠিক কী রঙের শাড়ি পরে আছেন? ফোনের এপাশ থেকে মুচকি হাসছে মোহতাসিম। হাসি চেপে বলে, সেটা না হয় সারপ্রাইজই থাক। ফুসকরে দম ছেড়ে বলে আতিক, সত্যিটা বলে দিলাম তো, তাই বললেন না, আমিও সারপ্রাইজের জন্য অপেক্ষায় রইলাম। রাখছি। আর একটা কথা মোহতাসিম, ফোন কানে রেখে চুপ করে আছি মোহতাসিম। আমি কিন্তু আজকের পর থেকে আপনাকে আর আপনি বলবো না, সেম আপনিও। হঠাৎ ফোনের উপাস থেকে এই শব্দ আসছে, কেউ বলছে, ভাইয়া তাড়াতাড়ি আসো। পরক্ষণে টুক করে লাইনটা কেটে দেয় মোহতাসিম। কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে জাহিন। আয়নায় দাঁড়িয়ে হাত ঘড়ি পড়তে ব্যস্ত। দরজার সামনে এসে দাঁড়ায় নবনী। তৈরি হয়ে গেছিস? আয়নায় তাকিয়ে অবাক হয়ে মায়ের পানে তাকায় জাহিন। হ্যাঁ তৈরি, কিন্তু কোথায় যাবে মামুনি? কেন, মোহতাসিমের বিয়ে? আমি একটু অন্য জায়গায় যাওয়ার জন্য বের হব মামুনি। মানে কি? একটু পরেই মেয়েটার বিয়ে, আমরা সবাই উপস্থিত থাকবো সেখানে। ওখানে থাকাটা তোমারও দায়িত্বের মাঝে পড়ে। আজ যদি আমি বাসায় না থাকতাম তবে কি বিয়েটা আটকে থাকতো মামুনি? অত কথা বলে লাভ নেই, চলো আমার সাথে। তুমি এসেছো সেটা সবাই দেখেছে, তবে এখন গড়িমসি করছো কেন? আর না যাওয়ার তো কোনো কারণ দেখছি না। আমার জানা মতে হসপিটাল ছাড়া আহামরি কোনো কাজ নেই তোমার। কয়েক সেকেন্ড চুপ থেকে বলে জাহিন, ঠিক আছে চলো। মোহতাসিমের বিয়েতে যাওয়ার ইচ্ছে এবং মানসিকতা কোনোটাই ছিল না জাহিনের। মামুনি জোরাজুরিতে যেতে হচ্ছে। নবনী এবং জাহিন বের হতে শায়লা বেগম বলেন, আমার ছেলের বিয়েতে কিন্তু অবশ্যই থাকবে জাহিন, বাগদান হওয়ার সময় থাকতে পারোনি, তার জন্য তোমার নানুমণি রাগ। রেহানা বেগম পাঞ্চি বুতে চিবুতে বের হন। পরনে তার সাদা গোল্ডেন মিশেলের তাঁতের শাড়ি। জাহিনের উদ্দেশ্যে বলেন, নানা ভাইয়ের সাথে আমি রাগ, আমার কথাটা রাখি নাই, এইবার দেখি কি করে। মুখে হাসি টেনে নানুমণিকে এসে জড়িয়ে ধরে জাহিন। গালে গাল লাগিয়ে বলে, আদর দিলে রাগ গলে পানি হয়ে যাবে নানুমন। হইছে ঢং, এই আদর ঘরে বউয়াই না বউরে দে। কথাটা খানিকটা লজ্জা দিল জাহিনকে। আনান তৈরি হয়ে এসে বলছে, তোমরা উপরে যাও, আমি আতিককে নিয়ে আসছি, গাড়িতে আছে ওরা। রীতা বেগম সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে বলছেন, মেয়েটার ভাগ্য আছে বলতে হয়, নয়তো এমন ঘরে বিয়ে হয় বলুন পা। নবনী জবাব দেয়, যার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে রীতা, এ নিয়ে আমাদের না ভাবলেও চলবে। ঘড়িতে সময় 3:45। বৌধু সাজে বসে আছে মোহতাসিম। ঘরে মিনা বেগম আর জাহিনদের পরিবারের লোক ছাড়া কেউ নেই, বাকি আতিকদের বাড়ি থেকে 10-12 জন মুরব্বি আসবেন। জাহিন আর চোখে একবার মোহতাসিমকে দেখেছে। গাঢ় নীল রঙে বেনারসি পরে বসে আছে, একটু ভারী সাজ মনে হচ্ছে আজকে, তবে চমৎকার সৌন্দর্য বিরাজ করছে। হঠাৎই হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে আনান। উপস্থিত সবাই অনেকটা চমকে ওঠে, হাঁপিয়ে উঠেছে আনান। কপাল ছুঁয়ে ঘাম বিধ্বস্ত লাগছে কেমন।
শুকনো ওঠর জোড়া নিয়ে কোনো রকমে বলে, আনান আতিকদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, খুব বাজে ভাবি, আমি আসছি। বলি বেরিয়ে যায় আন। এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে করলো না মুহতাসলিমের। পুরো রুম স্তব্ধ হয়ে আছে, আচমকা এমন খবরটা কারো মস্তিষ্কও যেন হজম করতে পারেনি। যাই না, এক পরক মুহতাসলিমের দিকে তাকিয়ে পরক্ষণে এলোমেলো পা ফেলে আনানের পিছু পিছু ছুটে গেল। বুকের ভেতরটা ভীষণ রকম কাঁপছে জাহিনের, পাগলই অসার হয়ে আসতে চাইছে। মন থেকে ভীষণভাবে চাইছে যেন পুরোপুরি ভালো থাকে আতিক। কয়েক সিঁড়ি পার হতেই দেখে সিঁড়িতে বসে আছে আনান, ফুপিয়ে কাদা শব্দ হচ্ছে, হাঁটুতে মুখ গোজা, থমকে দাঁড়িয়ে পড়ে জাহিন। কলিজাটা মোচড় দিয়ে ওঠে, শুকনো ঠোঁট কেড়ে ডেকে ওঠে জাহিন, এই আনান। তৎক্ষণাৎ উঠে এসে জাহিনকে জড়িয়ে ধরে আনান ভাঙা কণ্ঠে বলে, আতিকা নেই ভাই। আপনা আপনি চোখ দুটো ঝাপসা হয়ে আসলো জাহিনের। আমি হসপিটালে যাচ্ছি, তুই এদিকটা সামলা। দ্রুত পা ফেলে চলে গেল আনান, বাকি সিঁড়িগুলো ওঠার সাহস করতে পারছে না জাহিন। মুহূর্তে এত কিছু কীভাবে বদলাতে পারে, একটা সুন্দর দিন হতে পারত আজ, নিয়তি কেন এমন হয়। ধীর গতিতে পা ফেলে উপরে চলে আসে জাহিন। ভেতরে রুম থেকে মিনা খালার কান্নার আওয়াজ ভেসে আসছে। দরজার কাছে এসে দাঁড়ায় জাহিন, ও তাসলিমের হাতে ফোন, পাগলের মতো কাউকে কল করেই যাচ্ছে। কপালে রাগের ভাজ, চোখ ভিজে কাজল খেটে একাকার। জাহিনকে দেখে দৌড়ে আসে শায়লা বেগম। আনানকে পেলি কি বল? রেহানা বেগম মুহতাসলিমের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। এক পলক মুহতাসলিমের দিকে তাকায় জাহিন, পরক্ষণে মৃদু শব্দে বলে, বিয়েটা হবে না, হাতিকার নেই। আচমকা হাত থেকে ফোন পড়ে যায় মুহতাসলিমের। মিনা বেগম সজোরে চিৎকার করে ওঠেন। ঘড়িতে সময় বিকেল ৫টা। মুহতাসলিমের মাথার কাছে বসে আছে জাহিন। ঘন্টা হবে জ্ঞান হারিয়েছে মুহতাসলিম, অনেক চেষ্টার পরেও জ্ঞান ফেরাতে সক্ষম হয়নি জাহিন। মিনা বেগম কানারত কণ্ঠে বললেন, মাইয়ারে হসপিটালে নিয়ে যাইতে হইব, এইভাবে কতক্ষণ বসাই থাকুম আমরা? আশ্বাস দিয়ে বলে জাহিন, অতিরিক্ত শখ থেকে এমন হয়েছে, তাছাড়া শরীর কিছুটা দুর্বল, ঠিক হয়ে যাবে। মুখ চেপে নিশ্চুপ কাঁদছে নবনী। মিনা বেগম কানারত কণ্ঠে বলছেন, মাইয়াটার এই জীবনে সুখ দেখতে পাইল কই, লাথি উষ্টা খাইয়া সৎমায়ের সংসারে বড় হয়েছে, শেষে সহ্য করতে না পাইরা পালাইয়া ঢাকাই আসছে। ভাবছি এইবার মাইয়াটা নিশ্চিন্তে করে হাতে তুইলা দিমু, এই মাইয়ার কপালে সুখ নাই মুখ পুরি বলি। আবারও কান্নায় ভেঙে পড়ল মিনা বেগম। জাহিন স্তব্ধ হয়ে মিনা বেগমের কথা শুনছে। মেয়েটা কত কষ্ট লুকিয়েছিল, হঠাৎ মৃদু মৃদু চোখ মিলে তাকায় মুহতাসলিম। খেয়াল হতে ব্যস্ত হয়ে বলে জাহিন, মোহু ঠিক আছেন আপনি? পূর্ণ চোখ মেলে তাকায় মুহতাসলিম। উঠে দাঁড়ায় জাহিন, মিনা বেগমের উদ্দেশ্যে বলে, বলেই বেরিয়ে যায় জাহান। পিছু পিছু নবনী চলে আসে। রীতা শায়লা বেগম রেহানা বেগমকে নিয়ে সে কখন চলে গেছেন। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে জাহিন, পাশে নবনী এসে দাঁড়ায়। সাত পাঁচ না ভেবে যেন দ্রুততার সাথে বলে জাহিন, আমি মোহুকে বিয়ে করতে চাই মামুনি, ওনার যদি মত থাকে। ছেলের কথাটুকু কর্ণপাত হতেই বিস্ময়ের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নবনী, চোখ জোড়া জলে চিকচিক করছে। মুহূর্তের মধ্যে ছেলের কি এমন হলো যার জন্য এত পরিবর্তন? ভেতরে খুশি জোয়ার বইছে নবনীর। মায়ের দিকে দৃষ্টি নিয়ে এখনো তাকিয়ে আছে জাহিন। উত্তর যে খুব ভালো হবে তা মামুনির মুখ দেখিয়ে আন্দাজ করতে পারছে। মুখ খুশি মুখ নিয়েই বলে নবনী, উত্তম সিদ্ধান্ত বাবা, আমি যে কতটা খুশি হয়েছি বলার অপেক্ষা রাখে না। তবে মুহতাসলিমের মনের অবস্থা এখন ভালো নয়, কিভাবে যে বলি, আমি বরং মিনা আপাকে বলে রাখব। ভেতরের রুমে চলে যায় নবনী। মুখটা কেন যেন অনেকটাই হালকা লাগছে জাহিনের, হুট করে এমন সিদ্ধান্ত কেন নিয়েছে নিজের কাছে অজানা। মোহর কষ্টটা কি মেনে নিতে পারেনি জাহিন, নাকি অসহায় মোহর পাশে দাঁড়াতে চাচ্ছে, তার কোনোটাই তো মনে হচ্ছে না জাহিনের। ভাবনাগুলো অদ্ভুতভাবে কেমন এলোমেলো হয়ে যায়। পরক্ষণে এই শত ভাবনাগুলো দূরে ঠেলে আনানকে কল করে, কয়েকবার বাঁচতেই রিসিভ করে আনান। উপাস থেকে শোরগোল আর কান্না হাজারি শব্দ কানে ভেসে আসছে। আনান প্রথমে জিজ্ঞেস করে, ওদিকে সব ঠিক আছে জাহিন, মেয়েটা কি করছে? দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয় জাহিন, শোকটা নিতে পারেনি, সেন্সলেস হয়ে গিয়েছিল, আপাতত জ্ঞান ফিরেছে, ওদিকের খবর বল। সাংঘাতিক কাণ্ড ঘটেছে রে জাহিন, আতিকের গাড়িতে ওর ভাই আতিফও ছিল,
আর তাদের পেছনে ছিল মুরব্বীদের গাড়ি। আতিকদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আতিককে আর হসপিটালে নেওয়া যায়নি, তার আগেই আতিক মারা যায়। তবে আতিফকে হসপিটাল অবধি নেওয়া হয়, কিন্তু অবশেষে বাঁচানো যায় না। আন্টি আঙ্কেল তো দুই ছেলেকে হারিয়ে ভয়ঙ্কর রকম আহাজারি করেছে। সত্যি দৃশ্যটা মেনে নেওয়ার মতো নয় রে জাহিন, মাথা হ্যাং হয়ে আছে আমায়। বুক থেকে গলা অবধি শুকিয়ে এসেছে জাহিনের। পরিস্থিতি সত্যি কখনো কখনো মারাত্মক ভয়ানক হয়ে ওঠে। কালকে অবধিও কেউ ভাবিনি আজকের দিনটি এত মর্মান্তক হবে। শুকনো ঢোকিলে জানতে চায় জাহিন, জানা যেহেতু অ্যাক্সিডেন্ট সেহেতু পুলিশ কেস তো আছেই, তার উপর আতিক নাম করা উকিল ছিল, সব মিলে ঝামেলা কাটিয়ে জানাজার সময় আরো পরে নির্ধারিত হবে। ঠিক আছে আমাকে। আচ্ছা, ফোনটা পকেটে পুরে ঘুরে তাকাতেই থমকে যায় জাহিন। পেছনে মুতাসিম দাঁড়িয়ে, পরনে এখনো নীল বেনারসি জড়িয়ে, চোখ মুখ শুকিয়ে মলিন লাগছে কেমন। অজানা ভয়ে বুক দুরু দুরু করছে জাহিনের। বিয়ে সম্পর্কে কিছু শুনেছে কি মুহু? আগ বাড়িয়ে জিজ্ঞেস করে জাহিন। আপনি, শরীর ঠিক আছে? এখন রেস্ট নেওয়ার প্রয়োজন আপনার। কথা থামিয়ে দিয়ে বলে মুতাসিম, আপনি তো এটাই। বেশ চমকে যায় জাহিন, মুহু ঠিক কি বোঝাতে যাচ্ছে বা ইঙ্গিত দিচ্ছে কিছুই বুঝতে পারছে না জাহিন। বুঝলাম না, একগাল হেসে বলে মুতাসিম, শুরু থেকে আপনি বাধা দিচ্ছেন এই বিয়েতে, সম্পর্কে কোনো মূল্যই নেই আপনার কাছে, তাই বলে অপরের ভালো চাইতেও কি আপনার সমস্যা? মুহু আপনি ভুল বুঝছেন আমাকে। কি ভুল বুঝি? শুরু থেকে অযথা অহেতুক কথা সরিয়ে গেছেন আপনি, প্রথম থেকেই আপনার বাধা ছিল, আপনি হয়তো মন থেকে চাননি এই সম্পর্কটা হোক। চোখ বুঝে দম ছেড়ে তাকায় জাহিন পরক্ষণ। আমি আবারও বলছি আপনি ভুল বুঝছেন, এটা নিয়তি মিস মুহু, এর দায়ভার আমার নয়। আর আমাকে কিন্তু আপনি বুঝিয়েছেন সম্পর্কটা এতটা ঠুনকো নয়, একতরফা কিন্তু ভালোবেসে সার্থক হওয়া যায়, যে কথাটায় আমি আগে বিশ্বাসী ছিলাম না। এবং আমি মন থেকে চেয়েছি আপনার সুন্দর একটা সম্পর্ক হোক, অন্তত যেন সম্পর্কের প্রতি আমার পূর্ণ বিশ্বাস হয় আপনাদের দেখে। আর আমার ভাবনাতে আগে যা ছিল আমি কেবল সেটাই আপনাকে বলেছিলাম। আমার কথাতে কিন্তু আপনি সম্পর্কে যাওয়া থেকে বিরত থাকেননি, উল্টো। কথা থামিয়ে দিয়ে বলে মুতাসিম, আর সেটাই হয়তো ভুল ছিল, আপনার কথাটা মেনে নিলে আজ হয়তো আতিকের মৃত্যুটা আমায় দেখতে হতো না। কিচ্ছু ভুল নয় মুহু, এটা নিয়তি, এতে কারো হাত থাকে না। এখন অন্তত নিজেকে দোষারোপ করবেন না এর জন্য। এবার হয়েছে তো শান্তি আপনার, আমি কোনো সম্পর্কে যাচ্ছি না, ভাগ্য ছিনিয়ে নিয়েছে আমার থেকে সবটা, বলেই ফুপিয়ে কেঁদে উঠে মুতাসিম। করুণ দৃষ্টি নিয়ে তাকায় জাহিন, মুহুর মনের অবস্থা এখন বিষাক্ত হয়ে আছে। কয়েক সেকেন্ড চুপ থেকে নির্বিকার বলে জাহিন, আমি যদি এটাই চাইতাম আপনি কোনো সম্পর্কে না যান, তাহলে আমি আপনার সাথে সম্পর্কে যেতে চাইতাম না মিস মুহু। মাথা নিচু করে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে মুতাসিম, কোনো কিছু যেন কর্ণপাতই হচ্ছে না। খাটের এক কোনায় বসে আছে মিনা বেগম, নিঃশব্দে রুমে প্রবেশ করে নবনী। মিনার পাশে এসে মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করো না মিনা আপা, সব ঠিক হয়ে যাবে। নবনীর দিকে তাকিয়ে বলে মিনা, আর কি ঠিক হওয়ার আছে আপা, এই মাইয়া আজীবন কষ্ট ভোগ করেই যায় পাও, নয়তো বিয়ার দিন কেউ জামাই হারা হয়, বলে ওনায় মুখ গুঁজে আবারও কেঁদে উঠে মিনা বেগম। কাঁচো কেন মিনা আপা, মুতাসিমের ভাগ্য খুব ভালো, তুমি দেখো আমার ছেলের বউ করে নিয়ে যাবো আমি মুতাসিমকে। হঠাৎ কান্না থেমে যায় মিনা বেগমের, বিস্ময় দৃষ্টি নিয়ে শুকনো গলায় বলে, এসব কি বলতেছেন আপা, জাহিন বাবা এটা মাইনা নিব? আশ্বাস দিয়ে বলে নবনী, বিশ্বাস রাখো আমার প্রতি, ছেলের অমতে কিচ্ছু হবে না। জাহিনের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে, রেলিংয়ে হাত রেখে নির্বিকার আকাশ পানে তাকিয়ে মুতাসিম, চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। আতিকের মৃত্যুর জন্য চরমভাবে নিজেকে অপরাধী মনে করছে। আজ যদি এই বিয়েতে মুতাসিম রাজি না হতো, তবে আজ এই দিনটি আসতো না। নিজেকে জড়িয়ে এত এত দুঃখের ঘটনা কেন? সুখ কি একটু ছুঁতে পায় না মুতাসিমকে, নাকি কপালে সুখের লিখন নেই? পাশে কারোর সাথে ফোনে ব্যস্ত জাহিন, মুতাসিমের কানে শেষ যতটুকু কথা এসেছে তা হচ্ছে যা যা রাত 9টায়। শত ভাবনাগুলো কাটিয়ে পাশ ফিরে তাকায় মুতাসিম, চোখ মুছে বলে, আমায় নিয়ে যাবেন ডক্টর সাহেব? চকিতে মুতাসিমের দিকে তাকায় জাহিন,
এত রাতে আপনি যাবেন? এমনিতে আপনার শরীর আপনি আমি নিয়ে যাবেন কিনা শুধু সেটা বলুন। ততক্ষণে নবনী আর মিনা এগিয়ে আসে। কান্নার কারণে চোখ মুখ ফুলে আছে মিনা বেগমের মোতাসিমের মাথায় হাত বুলিয়ে বলছেন, কষ্ট সবসময় থাকে না রে মা, যারে কষ্ট বেশি তার সুখও বেশি। এই যে এত কষ্ট এখন পাইতেছিস, একদিন দেখবি সুখের সময় এগুলা আর মনে থাকবে না। মিনা বেগমকে জড়িয়ে ধরে ডুকুরে কেঁদে উঠে মোতাসিম ভাঙ্গা আওয়াজে ফুপিয়ে বলে, আমি একবার ওনাকে দেখতে যেতে চাই খালা। মিনা বেগম বললেন, আমিও যাবো রে মুহু, একটা বার না গেলেও চলবে না। পরক্ষণে নবনীর থেকে বিদায় নিয়ে রওনা হলো তিনজন। বাড়ি ভর্তি শত শত লোকজন এখানে আসার পর মোতাসিম জানতে পেরেছে আতিফও আর নেই। এত আহাজারি শুনে কলেজা শুকিয়ে এসেছে মোতাসিমের, চোখে জল বাঁধ মানছে না। আতিকের মা মিসেস ময়না বেগম জ্ঞান হারিয়েছেন। পুরো বাড়ি জুড়ে যেন এক তাণ্ডব লীলা চলছে, লাশ এখনো অব্দি বাড়িতে আনা হয়নি। জাহিনের দৃষ্টি কেবল মুহূর্তেই আবদ্ধ, মেয়েটাভাবে কান্না মোটেও সহ্য হচ্ছে না জাহিনের। ইচ্ছে করছে এক ছুটে মেয়েটাকে বুকে আঁকড়ে নিয়ে বলুক, কাঁদছেন কেন মিস মুহু, দেখুন আমি তো আছি। ঘড়ির কাটা রাত ৮টা, লাশ নিয়ে আসা হয়েছে। অ্যাম্বুলেন্স থেকে আনান নেমে আসে, চোখ দুটো ভয়ঙ্কর রকম লাল বর্ণ ধারণ করে আছে আনানের। জাহিন এগিয়ে যায়, আনান বলে, লাশ পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, এই কারণে সব দ্রুতই হয়েছে, তুই একে এসেছিস। মলিন কণ্ঠে বলে জাহিন, না মিনা আন্টি আর তার ভাগ্নিও এসেছে। আর একটু অবাকই হয় মোতাসিম এসেছে শুনে। আত্মীয়রা সব লাশের কাছে এসে ভিড় জমিয়েছে। মরাবেগম অজ্ঞান অবস্থায় এখনো রুমে, কারিরা দূর থেকে দাঁড়িয়ে দেখছে মোতাসিম। আতিকের মুখটা দেখতে আচমকে জ্ঞান হারায় মোতাসিম। তৎক্ষণাৎ মুহু বলে চিৎকার করে এগিয়ে আসে জাহিন। এত শোরগোলের মাঝে মোতাসিমকে কেউ খেয়াল করেনি। দেরি না করে মোতাসিমকে কোলে তুলে নেয় জাহিন। চাপ কাপা ঠোঁটে ব্যস্ত হয়ে বারংবার বলে যাচ্ছে, মুহু ঠিক আছেন আপনি? তাকান প্লিজ, মুহু শুনতে পাচ্ছেন? মোতাসিমকে কোলে নিয়ে গাড়ির দিকে ছুটে যায় জাহিন। এক্ষুনি হসপিটাল না নিয়ে গেলে কেলেঙ্কারি ঘটে যাবে। যে সারা বাড়ি তন্নতন্ন করে মোতাসিমকে খুঁজছে মিনা বেগম। আনান মিনা বেগমকে দেখতে পেয়ে ছুটে এসেছে। মিনা আন্টি, আপনি কি মোতাসিমকে খুঁজছেন? বিচলিত মিনা বেগম বললেন, তুমি দেখছো তারে? আমতামতা করে বলে আনান, আসলে মোতাসিম নাকি সেন্সলেস হয়ে গিয়েছিল। জাহিন একটু আগে কল করে জানালো, চিন্তা করতে নিষেধ করেছি, এদিকে ঝামেলা না থাকলে আমি আপনাকে নিয়ে যেতাম হসপিটালে। ভয়ার্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মিনা বেগম। মেয়েটা এমনি একবার জ্ঞান হারিয়েছে, খুব বাজে কিছু যদি হয়ে যায়, ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠল মিনা বেগমের। মোতাসিমের মাথার কাছে বসে আছে জাহিন, পাশে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে মেয়েটা। শরীর প্রচণ্ড রকমের দুর্বল, তার উপর মেন্টালি চাপ নিতে পারেনি। যতক্ষণ পর্যন্ত না মুহুর জ্ঞান ফিরছে, টেনশন কিছুতেই মাথা থেকে নামবে না জাহিন। এদিকে আতিকে জানা যায় ও সামিল হতে পারেনি জাহিন। মুহুর টেনশনে খানিকের জন্য পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল যেন। ঘড়ির কাটা রাত ১০টা ছুঁয়েছে, চোখ ভীষণ রকম জ্বালা করছে জাহিনের। কালকে তাকে চলে যেতে হবে আবার ডিউটিতে, সেই ভাবনাটাও মাথায় ঘুরছে। খানিক নড়ে পিটপিট করে তাকায় মোতাসিম, আশপাশটা চোখ বুলিয়ে নেয়। দেখতে পেয়ে তৎক্ষণাৎ বিচলিত হয়ে দাঁড়ায় জাহিন। মুহু এখন কেমন লাগছে? মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে মোতাসিমের। কিছুক্ষণ আগের কথা মনে পড়ল, শরীর সত্যি ভীষণ রকম অসার লাগছে। পাল্টা আবারও জিজ্ঞেস করে জাহিন, মুহু শরীর উইক লাগছে, আর ইউ ওকে? জাহিনের দিকে পূর্ণ দৃষ্টি মিলে তাকায় মোতাসিম, চোখ মুখ শুকিয়ে এইটুকুন হয়ে আছে। মলিন মুখে জিজ্ঞেস করে মোতাসিম, আতিক সাহেবকে দাফ? চোখ বুঝে তাকায় জাহিন, দীর্ঘশ্বাস ফেলে বলে, অনেকক্ষণ আগে। প্লিজ এ নিয়ে আর টেনশন করবে না মুহু, আপনার শরীরে মারাত্মক প্রভাব পড়বে। মাথা নিচে করে মেঝেতে তাকিয়ে আছে মোতাসিম। জাহিন ভাবছে, মানুষ কতটা ভালোবাসলে এতটা অসহায় হতে পারে। মেয়েটার চোখ মুখে তাকানো পর্যন্ত যাচ্ছে না, কষ্টের ভারে আড়াল হয়ে গেছে সে চঞ্চল মুখখানি। মুহু আমি খাবার নিয়ে আসছি বাহির থেকে, আপনি থাকুন, কিছু দরকার হলে নার্সকে ডাকবেন। শুকনো গলায় জবাব দিল মোতাসিম, খিদে নেই। খিদে না থাকলেও খেতে হবে, নয়তো উঠে দাঁড়াতেই পারবেন না আপনি। বললাম তো খাবো না আমি, কাসিকেন চুপ থেকে বলে জাহিন। আমারও কিন্তু কিছু খাওয়া হয়নি মিস মুহু, আপনি না খেলে আমারও খাওয়া হবে না। মেঝে থেকে দৃষ্টি তুলে পুনরায় জাহিনের পানে তাকায় মোতাসিম। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠে জাহিনের,
হাতে নিতেই দেখে স্ক্রিনে মামুনি নামটা ভেসে উঠেছে। মামুনি বলো, মুহতাসনিম কেমন আছে এখন? মোহর দিকে একবার তাকায় জাহিন, পরক্ষণে বলে, বেটার, তুমি কি করে জানলে মিস মোহু যে অসুস্থ? মিনা খালা বলল সব, আর তোকে কল করতেও বলল। আনন্ত মাত্রই বাড়িতে পৌঁছে দিয়ে তারপর আবার হসপিটালে গেল। এখানে আসছে আনন্ত? কিন্তু আমি তো বলিনি কোন হসপিটালে আছি আমরা। না, আসলে আনন্ত আতিকের বাবাকে দেখতে হসপিটাল যাচ্ছে। ভদ্রলোক নাকি হার্ট অ্যাটাক করেছেন। কি আর বলবো বাবা, এমনও কঠিন দিন দেখতে হয় মানুষকে। চুপ করে কেবল মায়ের কথা শুনছে জাহিন, চোখ দুটো আপনা আপনি ঝাপসা হয়ে এসেছে। সন্তান হারানোর শোক একটা পিতার হৃদয়ে ঠিক কতটা আঘাত করলে এমন হয়। নিশ্চয়ই ভদ্রলোক সন্তান হারানোর কষ্ট সইতে পারেনি। নিজের বাবার কথা বড্ড মনে পড়ছে জাহিনের। কোনোদিন তো একটা খোঁজ পর্যন্ত নেয়নি লোকটা, আদৌ তারা মা ছেলে বেঁচে আছে কিনা সে খোঁজটাও নেওয়ার প্রয়োজন মনে করে না। আশ্চর্য, অথচ তিনিও একজন পিতা। আতিকের পিতার সাথে নিজের পিতার বিস্তর তফাত পেল জাহিন। জগতে নাকি স্বার্থ ছাড়া বাবা মাই ভালোবাসে, যে ভালোবাসা সন্তানের জীবনকে সার্থক করে। কই, জাহিন তো সার্থক হতে পারেনি। নবনী ফোনের ওপাশ থেকে এক নাকারে হ্যালো হ্যালো বলতেই থাকে। হ্যালো জাহিন, শুনতে পাচ্ছিস বাবা? তোরা বাসায় ফিরবি কখন? লাইনটা টুক করে কেটে দেয় জাহিন। ঠায় নিশ্চুপ হয়ে বসে আছে মুহতাসনিম। আচমকা মুহতাসনিমকে প্রশ্ন করে বসে জাহিন, আপনি তো আতিককে ভালোবাসেন তাই না মোহ? আতিক চলে গেছে তাতে কি, আতিক তো সার্থক তাই না? মুহতাসনিমের কোনো হিলদোল নেই, নিজের মতো করে ভাবনায় ডুবে আছে। এক চোখ থেকে টুক করে জল গড়িয়ে পড়ে জাহিনের। কষ্টটা গলায় আটকে আছে এমন। পুনরায় আবারও বলে জাহিন, জানেন মোহু, আমার শহরে সার্থক বলতে কোনো শব্দ নেই। বলে বেরিয়ে যায় জাহিন। জাহিনের যাওয়ার পথেই তাকিয়ে থাকে মুহতাসনিম। কেন জানি জাহিনকে বড্ড পাথুরে রক্ত মাংসহীন একটা প্রাণ মনে হয়। বাসা ফেরার পর থেকে জানালার কাছে বসে আছে মুহতাসনিম। জাহিন বারবার করে বলে গেছেন পূর্ণ বিশ্রাম নিতে। ফেরার সময় দাঁড়ানোর শক্তিটুকু ছিল না মুহতাসনিমের। ফের কোলে তুলে নিয়ে আসে জাহিন। মিলামেখম খাবার প্লেট নিয়ে বসে আছে। একটু খাইয়া নে মাইয়া, শরীরে তো আর চলবো না। খেতে ইচ্ছে করছে না খালা? জাহিন বাবা বারবার কইরা বইলা গেছে তোরে খাওয়াইতে, তারপর ওষুধ দিতে, অনেকবার বলছে আমারে। চুপচাপ আকাশপানে তাকিয়ে আছে মুহতাসনিম। খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জাহিন। রাতের আকাশে তারাতে এদের ভিড় জমেছে। দূর দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে জাহিন। মুহতাসনিমের জন্য বড্ড মন খারাপ করছে। ইচ্ছে করছে এক ছুটে চলে যাক তার কাছে। মেয়েটা ঠিক মতো ওষুধ খেয়েছে তো? যত্নটা ঠিকঠাক নিচ্ছে তো? সকালে নাস্তার টেবিলে বসে আছে সবাই। জাহিন একবারে তৈরি হয়ে এসেছে। নবনী অবাক দৃষ্টি নিয়ে বলে, কোথাও যাবি বাবা? মামুনি, আমি হসপিটাল চলে যাব, ছুটি শেষ আমার। জাফর সাহেব খাবার মাঝেই বললেন, সে কি কথা জাহিন, আনানের বিয়ের আর 5 দিন বাকি, তুমি আজ চলে যাবে মানে? মামা, আমি অবশ্যই আসার চেষ্টা করব, আমার সব কিছুই ধরা বাঁধা নিয়মে। রেহানা বেগম মুখটা কালো করে বললেন, ভাই তোর কাছে কোনোদিন কিছু যায় নাই, এবার যাওয়া, তুই আমার আনানের বিয়াতে থাকবি। মুখে হাসি টেনে বলে জাহিন, তোমার কথা কি ফেলতে পারি না রুমনি, আমি অবশ্যই আসব। সারাবিকম পাশ থেকে বলেন, দেখো যেন আবার কথার খেলাফ না হয়। হবে না, আনান কই মামি? রীতা বেগম পরে ঝুড়ি টেবিলে রাখতে রাখতে বললেন, তুমি কিছুই জানো না জাহিন? জাহিন চমকে বলে, কি বিষয় মামি? আনান তো ফিরেছে সকাল 7টায়, রুমি ঘুমাচ্ছে এখন। কালকে নাকি আতিকের বাবাও মারা গেছে। হঠাৎ খাবার গলায় আটকে যায় জাহিনের। এটা শোনার জন্য মোটেও যেন প্রস্তুত ছিল না। পরক্ষণে আবার রীতা বলে, শব্দ সৈমের, ভাবো কেমন ভাগ্য নিয়ে জন্মেছে, একদিনে বাপ ছেলে তিনজনই পড়া পারে, এমন মেয়ে তো মুখ দর্শন করা ঠিক না। রীতা বেগমের কথায় কেঁচে রাগ ধরায় জাহিনকে। পাল্টা জবাব দেয় জাহিন, এসব কি ধরনের কথা মামি, এর জন্য ওই মেয়ের দোষ কোথায় যার জন্য ওর মুখটা ওর দেখা নিষেধ? এটা নিয়তি মামি, আর এর উপর কারো হাত থাকে না। বাকি নাস্তাটুকু শেষ না করেই চলে যায় জাহিন। টিউশনিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে মুহতাসনিম। মিনা বেগম রাগ দেখিয়ে বললেন, এক পাও বাহির হবি না, শরীরের অবস্থা দেখছোস তুই?
পেছন ফিরে মিনা বেগমের দিকে একবার তাকায় মোহতাসিম। পরক্ষণেই বলে, আমি তোমাকে খুব জান বেশি বুঝবি না, একদম চুপচাপ শুইয়া থাক। দীর্ঘশ্বাস ফেলে বলে মোহতাসিম, তুমি তো এখন কাজে চলে যাবে খালা, রুমে একা একা ভালো লাগবে না আমার। নবীন আপা ছুটি দিয়েছে আমাকে। তাও খালা, বাড়িতে আমার ভালো লাগছে না, দম বন্ধ করার অবস্থা লাগছে আমার। কয়েক সেকেন্ড চুপ থেকে বলে মিনা বেগম, ঠিক আছে, মনে যা মর্জি করে তাই কর, আমি তাইলে কাজে চলে যাই। আচ্ছা,